আসসালামু আলাইকুম স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা অর্থনীতি প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়টি পড়ছিলাম। গত ক্লাসে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা যে অর্থনীতিটা পড়ব সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমি। তাহলে মিক্সড বলতে বোঝা যাচ্ছে সেখানে যে কোনো অর্থব্যবস্থার মিশ্রণ হতে পারে। তাহলে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমিতে যে অর্থব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনীতির সমন্বয়ে গড়ে ওঠে সেটাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। কারণ পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনীতিতে আমরা দেখি যে কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যেখানে শুধুমাত্র ব্যক্তির প্রাধান্য থাকে, সরকারের কোনো প্রাধান্য থাকে না। ফলে পরবর্তীতে দেখা যায় যে বিশ্বে মহামন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সরকারের হস্তক্ষেপ না থাকার কারণে। ফলে তখন পুঁজিবাদী অর্থব্যবস্থাটা চেঞ্জ করার প্রয়োজন বোধ হয়েছিল। আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখা যাচ্ছে সবকিছু সরকারের হাতে, ফলে ব্যক্তি চাইলে ব্যক্তিগত উদ্যোগে কিছু করতে পারে না। এটাও হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ ব্যক্তি অনেক সময় নিজের পছন্দ মতো উৎপাদন করতে চায়। তাহলে এই দুই অর্থব্যবস্থার সমন্বয়ে আরেকটি নতুন অর্থব্যবস্থা গড়ে উঠেছে, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তাহলে যে দুটি অর্থব্যবস্থা আছে তাদের দোষগুলো ত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে মিশ্র অর্থব্যবস্থাটা গড়ে ওঠে। মানে যে যে বৈশিষ্ট্যগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি গ্রহণ করব, আর যেগুলো আমার ভালো লাগেনি সেগুলো আমি ত্যাগ করব। তাহলে বৈশিষ্ট্যের আলোকে আমি ব্যাখ্যা করি। এক নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। তাহলে পুঁজিবাদীতে শুধু সম্পদের মালিকানা ছিল ব্যক্তির, আর সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রের। এখানে সম্পদের মালিকানা ব্যক্তিরও থাকে রাষ্ট্রেরও থাকে, তাহলে ব্যক্তি প্লাস রাষ্ট্র। তাহলে সম্পদের মালিকানা ব্যক্তির যেগুলো সম্পদ সেগুলো ব্যক্তির কাছে থাকে, রাষ্ট্রেরগুলো রাষ্ট্রের কাছে থাকে। তাহলে দুটোই মালিকানায় প্রচলিত রয়েছে এ ধরনের অর্থব্যবস্থায়। তারপর ভোগ এবং উৎপাদন ক্ষেত্র হচ্ছে নিয়ন্ত্রিত। পুঁজিবাদীতে ছিল অবাধ ভোগ, যা ইচ্ছা তা ভোগ করতে পারতো, উৎপাদন করতে পারতো, আর সমাজতান্ত্রিকে কিছুই পারতো না। তাহলে দুইটার মাঝামাঝি হচ্ছে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত মানে যেগুলো সমাজের জন্য উপকারী সেগুলো উৎপাদন করা হবে এবং ভোগ করা হবে, আর যেগুলো সমাজের জন্য অপকারী সেগুলো উৎপাদন এবং ভোগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যেমন তামাক সিগারেট এগুলোর উপর ভোগ উৎপাদন নিয়ন্ত্রণ করা হবে। এরপর হচ্ছে সরকারি ও বেসরকারি বিনিয়োগ। যেহেতু মালিকানা ব্যক্তিরও আছে রাষ্ট্রেরও আছে, সেহেতু ব্যক্তির পক্ষ থেকে আসবে বেসরকারি বিনিয়োগ, রাষ্ট্রের পক্ষ থেকে আসবে সরকারি বিনিয়োগ বিভিন্ন শিল্প খাতে। এরপর হচ্ছে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ। আমরা জানি পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিকদেরকে শোষণ করা হয়, মালিক সব মুনাফাগুলো ভোগ করে এবং শ্রমিকদেরকে শোষণ করে, আর সমাজতান্ত্রিকে শ্রমিকদেরকে একেবারে ন্যায্য মূল্য দেওয়া হয়, সবাইকে সমান দেওয়া হয়। তবে এখানে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করা হয় মানে যেহেতু ব্যক্তি থাকে, ব্যক্তি যদি মালিক হয়ে থাকে তাহলে সে চেষ্টা করে শ্রমিকদেরকে যথাযথভাবে তাদের দাবি দাওয়া পূরণ করতে যতটুকু তার সম্ভব হয়, অর্থাৎ এক্সট্রিমে না যেয়ে শোষণ না করে তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরপর হচ্ছে দাম ব্যবস্থা। তাহলে পুঁজিবাদীতে আমরা দাম ব্যবস্থা পাই স্বয়ংক্রিয়, সমাজতান্ত্রিকে পাই সরকার যা নির্ধারণ করে দেয়। তাহলে সরকার যে দাম নির্ধারণ করে দেয় সেটা ব্যক্তির ভালো নাও লাগতে পারে। তাহলে আমি দাম ব্যবস্থার ক্ষেত্রে আমি পুঁজিবাদীকে আনতে চাচ্ছি, তারা মিশ্র অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদীর মতো, অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যে চাহিদা এবং যোগান, চাহিদা এবং যোগান পরস্পরকে ছেদ করে যে দাম ব্যবস্থা নির্ধারিত হয় সেটাকে আমরা আগেই বলেছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। তাহলে মিশ্র অর্থব্যবস্থায়ও এই ধরনের দাম ব্যবস্থা অনুসরণ করা হয় পুঁজিবাদীর মতো। তাহলে এই যে দাম ব্যবস্থা বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন কোন অর্থব্যবস্থায় প্রচলিত, এটা যদি আমাদের
এটা যদি আমাদের এমসিকিউ তে আসে আমরা মিশ্র অর্থ ব্যবস্থার কথাও বলবো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কথা বলবো শুধু শুধু পুঁজিবাদী যদি আমি রাইট অ্যানসার দিই হবে না মিশ্রতেও একই ব্যবস্থা অনুসরণ করে সমাজতান্ত্রিক যে সরকার নির্ধারণ করতে সেটা ওরা অনুসরণ করে না এরপর হচ্ছে মুনাফা অর্জন তাহলে ব্যক্তি যেহেতু আছে অবশ্যই সে মুনাফা অর্জন করে উৎপাদন কাজ পরিচালনা করবে তারপর বন্টন ব্যবস্থা যেহেতু সরকার সবকিছু সরকারের মালিকানায় সবকিছু নেই সরকার সমানভাবে বন্টন করে দেয় না সেহেতু বন্টন এখানে বন্টনটা হচ্ছে পুঁজিবাদীর মতো অসম বন্টন অর্থনৈতিক পরিকল্পনা তাহলে এখানে ছিল সমাজতান্ত্রিক ছিল কেন্দ্রীয় পরিকল্পনা আর এখানে ছিল ব্যক্তিকেন্দ্রিক পরিকল্পনা কিন্তু মিশ্রতে যেহেতু ব্যক্তি এবং রাষ্ট্র উভয় আছে সেহেতু যার যার পরিকল্পনা তার তার আর রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা গুলো হচ্ছে সরকারের একচেটিয়া ক্ষমতা তাহলে অনেক ক্ষেত্রে ব্যক্তির একচেটিয়া ক্ষমতা এই ধরনের অর্থ ব্যবস্থায় থাকতে পারে এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন যেহেতু ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালনা করে সেহেতু সে অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি করে আবার অনেক সময় কমাতে পারে ফলে দেশে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দেখা দেয় তাহলে এটাই হচ্ছে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা এরপর আসো আমরা ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক ইকোনমি সম্পর্কে পড়ব তাহলে ইসলামী শব্দ দিয়ে তোমরা বুঝতে পারছো যেখানে কোরআন এবং সুন্নার ভিত্তিতে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে তাহলে যে অর্থ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড কোরআন এবং সুন্নার সুন্না হচ্ছে ইজমা কিয়াস এগুলোর ভিত্তিতে পরিচালিত হবে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা তাহলে বৈশিষ্ট্য আমরা বলি ইসলামী শরীয়ত তাহলে শরীয়তে যে সকল হালাল হারামের বিধান রাখা আছে এভাবে আমার উৎপাদন কাজ পরিচালনা হবে সম্পদের মালিকানা তাহলে আমার মনে করতে হবে সব সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আমরা শুধু এর রক্ষণাবেক্ষণ করি তাহলে হালাল হারামের বিধান রেখে আমাদের উৎপাদন এবং ভোগ পরিচালনা করতে হবে তারপর হচ্ছে সুদমুক্ত অর্থনীতি তাহলে এটা আমি হাইলাইট করলাম তাহলে একমাত্র সুদমুক্ত অর্থনীতি হচ্ছে আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা আর বাকি তিনটা অর্থ ব্যবস্থায় সুদ জড়িত রয়েছে কারণ এই সকল অর্থ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন সমাজতান্ত্রিকে যদিও জনকল্যাণ ছিল তবে সেখানে ব্যাংকিং ব্যবস্থাটা ছিল সুদের ভিত্তিতে পরিচালিত তারপর হচ্ছে সম্পদের বন্টন যেহেতু ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামে ধনী গরিব সবাইকে সমানভাবে বন্টন করে দিতে বলা হয়েছে সেহেতু সম্পদের বন্টন হবে সুষম শ্রম অধিকার সংরক্ষণ যেহেতু হাদিসে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও তাহলে এখানে ওই হাদিস অনুসরণে শ্রম অধিকার সংরক্ষণ করা হয় তারপর হচ্ছে বাইতুল মাল বলতে বোঝায় সরকারি কোষাগার যেখানে সরকারের বা সরকার জনগণ থেকে যে আয়গুলো হয় এই আয়গুলো জমা থাকে তাহলে ওখানে যে কোনো জনগণ সাধারণ জনগণ যাদের অর্থ সম্পদের প্রয়োজন বা জীবনের জীবনধারণের জন্য টাকা পয়সা বা যে কোনো প্রয়োজন তারা বাইতুল মালে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারে বাইতুল মালের বিধান রয়েছে এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা যেহেতু ইসলামী অর্থ ব্যবস্থা জনকল্যাণ বা ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত এখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় অপচয় হ্রাস যেহেতু অপচয়কারী শয়তানের ভয় তাহলে ইসলামী অর্থ ব্যবস্থায় উৎপাদন ভোগের ক্ষেত্রে কোনো অপচয় করা হয় না সর্বোপরি হচ্ছে জনকল্যাণ তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা তাহলে আমরা প্রায় চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি তাহলে আমরা চারটা অর্থ ব্যবস্থা পড়েছি ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামী তাহলে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা এই চার ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে কোন ধরনের অর্থ ব্যবস্থায় পড়ে তাহলে প্রথমে ধনতান্ত্রিক যাও ধনতান্ত্রিকে সবকিছু এক্সট্রিম সবকিছু ব্যক্তির সরকারকে কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হয় না তাহলে বাংলাদেশ ধনতান্ত্রিকের মতো নয় তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে বাংলাদেশের মিল নেই
এরপর সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিকের সবকিছু সরকারের, ব্যক্তির কোনো অধিকার নেই। তাহলে এই ধরনের অর্থব্যবস্থাও বাংলাদেশে প্রযোজ্য নয়। তাহলে ধনতান্ত্রিক প্রযোজ্য নয়, সমাজতান্ত্রিক পুরোপুরি প্রযোজ্য নয়। তাহলে মিশ্র অর্থব্যবস্থায় যাই আমরা। তাহলে এখানে ব্যক্তিরটা ব্যক্তি, সরকার একটা বা রাষ্ট্রেরটা রাষ্ট্রের, এবং ব্যক্তি ভোগ উৎপাদন করতে পারে, তবে নিজের ইচ্ছা মতো বা নিজের ইচ্ছা মতো যা যা খুশি তা করতে পারে না, বা সরকার যেগুলো সমাজের জন্য অপকারী এগুলো উৎপাদন এবং ভোগ করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে মিশ্র অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা অনেকাংশে মিল রয়েছে। আমরা একটু আগে মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি তার আলোকে বাংলাদেশের অর্থব্যবস্থা অনেকখানি মিলে যায়। তাই আমরা বলতে পারি বাংলাদেশের অর্থব্যবস্থাটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমি। এরপর আমরা সব শেষে পুরো চ্যাপ্টার পড়ার পরে আমার তাহলে অর্থনীতি সম্পর্কে আমার অনেক প্রশ্ন যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি শেষে এসে আবার কভারেজ করতেছি অর্থনীতির সংজ্ঞাটা কি। তাহলে অর্থনীতির সংজ্ঞার বেস সংজ্ঞা দিয়েছেন অ্যাল রবিন্স। তাহলে অ্যাল রবিন্সের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনে মানব আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে এখানে একটা এখানে অনেকগুলো ভাগ আছে। অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, এটা একটা বিজ্ঞানসম্মত আলোচনা যেখানে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। তাহলে আমরা জানি আমাদের অভাবগুলো অসীম, মানে অভাবের কোনো শেষ নেই, একটা অভাব শেষ হলে আর একটা অভাব দেখা দেয়। কিন্তু আমার অভাব পূরণের জন্য যে সম্পদ বা টাকা পয়সা থাকে বা বিকল্প ব্যবহার কোনো সম্পদ থাকে সেগুলো হচ্ছে যে কোনো দেশে সীমিত বা যে কোনো মানুষের জন্য সীমিত। তাহলে এই সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে একটা সমন্বয় সাধন করতে গেলে মানুষের বিভিন্ন আচরণ দেখা দেয়, মানব আচরণ নিয়ে অর্থনীতি আলোচনা করে। এই জন্য দেখা যায় অর্থনীতি পড়তে খুবই মজা লাগে, কারণ অর্থনীতির বিষয়গুলোর সাথে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো, আচরণগত বিষয়গুলো অনেকগুলো মিলে যায়। যেমন দেখো আমি বলছি যে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় এটা আমি আগের মতো কিনতে চাই না, তার মানে দাম বাড়লে চাহিদা কমে। এই কথাটাই অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি নামক একটা বিধির মাধ্যমে উপস্থাপন হয়েছে। তাহলে অর্থনীতি একটি বিজ্ঞানসম্মত আলোচনা যেটা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের সম্পর্ক স্থাপনে মানব আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে অর্থনীতি বিষয়টা মুখস্থ করার বিষয় নয়, একটু বুঝে পড়লেই তুমি নিজের মতো করে পড়াটা বুঝে নিতে পারবে। আর যেগুলো গ্রাফিক্যাল বা চিত্রভিত্তিক আলোচনা এগুলো যখন আমরা বুঝিয়ে দেবো এগুলো ফলো করলেই পারবে। তাহলে দেখো অর্থনীতি দুই প্রকার। 1933 সালে সুইডেনের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিস অর্থনীতিকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বেসিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো শব্দটা এসেছে গ্রিক শব্দ ম্যাক্রো মাইক্রোস থেকে। তাহলে গ্রিক শব্দগুলোতে সি এর পরিবর্তে কে ইউজ করা হয়, মাইক্রোস, মাইক্রোস অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো হচ্ছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে যার অর্থ হচ্ছে বৃহৎ। তাহলে বেসিক অর্থনীতিতে ক্ষুদ্র বিষয় আলোচনা করা হয়, যেমন একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির আয়, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বেসিক অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে সমাজের সবাইকে নিয়ে। তাহলে একটি দেশের, একটি সমাজের বা একটি দেশের সবার আয় যদি বিবেচনা করা হয় সেগুলোকে বলা হচ্ছে সামগ্রিক আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। তাহলে সবার বিষয়গুলো যখন আলোচনা আসে পুরো দেশের সবার, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। যেমন একজন ব্যক্তিকে আমি যদি বলি তুমি কেমন আছো, তখন সেটা তুমি যে স্পেসিফিক তাই সে আনসার দিবে, সেটা হচ্ছে বেসিক বা ক্ষুদ্র বিষয়। আর যদি বলি তোমরা কেমন আছো, এটা সামষ্টিক একটা পরিধি, সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, সবার কথা জিজ্ঞেস হচ্ছে সামষ্টিক বা বৃহৎ পরিসরে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এ ধরনের সামগ্রিক বিষয়গুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। তাহলে এগুলো এগুলো হচ্ছে অর্থনীতির আলোকে, এটা হচ্ছে অর্থনীতির আলোকে। যেমন অর্থনীতিতে আমরা কি আলোচনা করি, আয়, ভোগ, উৎপাদন এসব। তাহলে বেসিক অর্থনীতিতে যেহেতু একজন ব্যক্তির আলাদা আলাদা ভাবে আচরণগুলো পর্যালোচনা করা হয় আয় ভোগ, তাহলে এখান থেকে আমরা সমাজের পূর্ণাঙ্গ চিত্র পাবো না, আংশিক ভারসাম্যগুলো পাবো। আর এখান থেকে যেহেতু সমাজের সবার কথা আলোচনা করা হচ্ছে সামগ্রিকভাবে, এখান থেকে সামষ্টিক অর্থনীতির থেকে আমরা সমাজের একটি পূর্ণাঙ্গ চিত্র পাবো। তাহলে যে কোনো অর্থনৈতিক বিশ্লেষণে বেসিক অর্থনীতির চেয়ে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব
অপরিসীম। তাহলে তোমরা এই দুটি অর্থনীতির পার্থক্য শিখবে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমাদের চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ। আমি চেষ্টা করব যদি সৃজনশীল কোনো প্রশ্ন আলোচনা করে দেওয়ার দরকার হয় আমি আলোচনা করে দিব, অথবা আমরা নেক্সটে যদি তোমরা কোনো প্রশ্ন না থাকে আমরা অন্য অধ্যায় নতুনভাবে শুরু করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।